হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের অঙ্ক ক্লাসগুলো নেওয়া হচ্ছিল, তো তোমাদেরই রিকোয়েস্টে আজকে আমাদের জেনারেল ইংলিশ ক্লাস 1, যেখানে আমরা রিপোর্ট রাইটিং সম্বন্ধে শিখবো যে একটা রিপোর্ট কীভাবে রাইটিং লিখতে হয়। তো তোমাদের অনেকগুলোই ছিল টপিক, তোমরা যে কমেন্ট করেছিলে বিভিন্ন টপিকের উপর। তো সেই প্রত্যেকটা একটা টপিক যদি একদিন আলোচনা করতে হয়, তাহলে সেটা একটা বিরাট বা অনেকগুলো ক্লাস তোমাদের জন্য নিতে হবে। তো সেখানে আমি জেনারেলি একটা রিপোর্ট কীভাবে লিখতে হয় বা তার স্ট্রাকচার কীরকম হয়, কীভাবে তোমরা সহজে সেটি লিখতে পারবে, আজকে সেটা আলোচনা করবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ধৈর্য ধরে দেখবে এবং দেখার শেষে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে। এবং চ্যানেলটি তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশান সকলের আগে পেয়ে যাও। চলো আমরা শুরু করে নিই। আজকে আমরা শিখবো রিপোর্ট রাইটিং আমরা কীভাবে করবো। কোশ্চেন সাধারণত এরকম থাকে যে রাইট এ রিপোর্ট অন ড্যাশ, কোনো একটা টপিক দিয়ে দিল, সেটা হতে পারে ব্লাড ডোনেশন ক্যাম্প, বা হতে পারে কোনো অ্যানুয়াল ফাংশনস, বা কোথাও হতে পারে বা ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপন হয়েছে কোথাও, সেটা বাই ইয়োর স্কুল হতে পারে, তোমার স্কুল হতে পারে, তোমার কলেজ হতে পারে, তোমার ইউনিভার্সিটিজ হতে পারে, বা কোনো স্পেসিফিক ইনস্টিটিউশন হতে পারে যে এখান থেকে হয়েছে রিসেন্টলি, এবং ইউ আর এ স্টুডেন্ট অফ, এখানে তোমার নামও উল্লেখ করে দিতে পারে, বা ইউ আর এ মেম্বার অফ দ্যাট ইনস্টিটিউশন, যে তুমি ওই সংস্থাটির একটি সদস্য, সেই হিসাবে তোমাকে, বা সেই স্কুলের একজন ছাত্র, তো তুমি সেটার উপরে রিপোর্ট লেখো। তো এরকমভাবে আমাদের কোশ্চেন আসে, যেখানে তুমি এখানটাতে তুমি ব্লাড ডোনেশন ক্যাম্প বসাতে পারো, ঠিক আছে, ব্লাড ডোনেশন BDC লিখে দিলাম শর্টে, বা এখানে তুমি কোনো অ্যানুয়াল ফাংশনস লিখতে পারো, ঠিক আছে, সেটা যেমন খুশি আসতে পারে। তো তার আগে আমি বলে দিই, রিপোর্ট রাইটিং আমরা যেটা করি সেটা সাধারণত দুটো টপিকের উপর হয়, মানে তুমি যত রকম রিপোর্ট দেখে নাও না কেন সেটা ম্যাক্সিমাম দুটো টপিকের উপর বেস করে থাকে। একটা হচ্ছে গুড ইভেন্ট এবং একটা হচ্ছে ব্যাড ইভেন্ট। গুড ইভেন্ট কথার অর্থ হচ্ছে যে ভালো কিছু ঘটছে, যেমন ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প করলে, বা তোমার স্কুলে কোনো অনুষ্ঠান হলো, বা অ্যানুয়াল ফাংশনস হলো, বা অন্য যে কোনো কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করলে, সেগুলো হচ্ছে সব গুড ইভেন্টের মধ্যে পড়ে। আর নেক্সট হচ্ছে ব্যাড ইভেন্ট, যেমন রোড অ্যাক্সিডেন্ট, এখানে ডাকাতি হয়েছে, এখানে চুরি হয়েছে, এখানে ছিনতাই হয়েছে, এই টাইপসের, সেগুলোকে আমরা ব্যাড ইভেন্ট বলি। তো গুড ইভেন্ট যেগুলো থাকে সেটা লেখার একটা শর্ট ফর্মুলা দেওয়া আছে, তার আগে আমি স্ট্রাকচার বলে দিই। প্রথমে এটা রিপোর্টটা দুটোভাবে লেখা যায়, প্রথমে একটা হেডিং দিতে হয়, বা সেক্ষেত্রে কী করতে হয়, যদি দেখো অ্যানুয়াল ফাংশনস বা ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আমাদের স্কুলে, তখন তোমাকে লিখতে হবে স্কুলের নাম সবার ফার্স্টে, ঠিক আছে, বা নেম অফ দ্য ইনস্টিটিউশন। ঠিক আছে, এটা সবার ফার্স্ট তোমাকে লিখতে হবে। তারপর এটা হচ্ছে সেই রিপোর্ট যেটা তুমি করছো, সেটা করছো কে করছে, তুমি নিজে করছো, তাহলে তোমার এখানে নাম, বা আমাদের কোশ্চেনে যদি নাম উল্লেখ করে দেওয়া থাকে, রাম, রহিম, শ্যাম, যদু, মধু করে, তো সেটা তোমাকে এখানে লিখতে হবে, যা দেওয়া থাকবে সেটা। দেন দুটো হয়, এখানে তুমি প্লেস লিখলে, ধরুন আগে যদি বীরভূমে হয়, বা বীরভূম বা পার্টিকুলার কোনো ডিস্ট্রিক্টের নাম দিতে পারো, বা বোলপুর দিতে পারো। দেন হচ্ছে ডেট, এখানে যে তারিখে হয়েছে, যেমন আজকে তোমাদের ক্লাস হচ্ছে, যেটা হচ্ছে তোমার 11 তারিখ, 11/7/2020। তো এটা এভাবে তুমি দিতে পারো, এখানে তুমি এই স্ট্রাকচার। আবার কি হয়, প্লেস অ্যান্ড ডেটটা তুমি এখানে না দিয়ে শুরুর সময় প্লেস দিয়ে শুরু করতে পারো, যেমন এখানে বোলপুর, কমা, ডেট 11th July, ঠিক আছে, নিয়ে তুমি তোমার বক্তব্য শুরু করতে পারো। এটা এখানে না দিয়ে এখানে স্টার্টিংয়ের সময় এটা বোল্ডে বা অন্য ব্ল্যাক পেনে, যদি লেখাটা রাইটিংটা ব্লুতে লেখো তাহলে এটা ব্ল্যাকে লিখবে, লেখার পর তুমি তোমাদের রাইটিং শুরু করতে পারো। বা গুড ইভেন্টের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি স্টার্টিংটা একই করতে পারো, যেমন কি ড্যাশ, এখানে হচ্ছে ইভেন্টটার নাম, যেমন সেটা ব্লাড ডোনেশন ক্যাম্প বা অ্যানুয়াল ফাংশনস, সেটা ওয়াজ অর্গানাইজড বাই, আবার ড্যাশ, যে করছে অর্গানাইজ, অর্থাৎ ইনস্টিটিউশনটার নাম, যদি তোমার স্কুল থাকে তো স্কুলের নাম, বা কোনো সংস্থা থাকলে সংস্থার নাম, বা কোনো ক্লাব থাকলে ক্লাবের নাম। দেন হচ্ছে অন ড্যাশ, এখানে থাকবে ডেট, কোন ডেটে, ঠিক আছে, তারপর থাকবে অ্যাট ড্যাশ, প্লেসের নাম, বোলপুর, বীরভূম, শান্তিনিকেতন, যেখানে খুশি তোমরা, যে জায়গাতে সেটা হচ্ছে, বা কোনো একটা পার্টিকুলার প্লেসের নাম সেটা। তো প্রথম শুরুটা তোমরা এইভাবে বা এই লাইনটা করলে প্রত্যেকটা ম্যাক্সিমাম গুড ইভেন্ট যে সমস্ত রিপোর্ট তোমাদের এসে থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি এটা প্রযোজ্য ব্যবহার করতে পারো, যে স্টার্ট করলে এইভাবে দুটো। এটা যদি দেখো, বারবার বলে দিচ্ছি, এইটা যদি লেখো তুমি, তাহলে এটা এখানে থাকবে না, হয় এইভাবে স্টার্ট করতে পারো, না হলে এইভাবে স্টার্ট করতে পারো। সেক্ষেত্রে তোমাকে স্টার্ট হবে ড্যাশ ওয়াজ, যেমন এখানে যদি আমি লিখি ব্লাড ডোনেশন ক্যাম্প, ওয়াজ অর্গানাইজড বাই, যদি স্কুলের নাম দাও ধরো বিএইচএস বা বোলপুর হাই স্কুল, ঠিক আছে। অ্যাট ডেট ধরে নাও, নিশ্চয়ই এটা আগে হয়েছে, তুমি যদি আজকে রিপোর্ট করো আজকে নিশ্চয়ই হবে না, তো সেটা তুমি ডেটটা দিয়ে দেবে আগে, ধরে নাও 10th July অ্যাট স্কুল অডিটোরিয়াম বা স্কুল হল, এরকমভাবে তাহলে স্টার্টিংটা হবে। তো ম্যাক্সিমাম গুড ইভেন্ট তোমরা শুরুটা এভাবেই করতে পারো এই সেন্টেন্সের উপরেই। আর একটা কথা, আমরা সাধারণত যে সমস্ত রিপোর্ট লিখি সেটা পূর্বে ঘটে যাওয়া, ধরে নাও আজকে সকালে চুরি হয়েছে তুমি বিকালে রিপোর্ট করছো, বা কালকে হয়েছে আজকে করছো, বা গত সপ্তাহে হয়েছে আজকে বানাচ্ছ, সেই ক্ষেত্রে সবসময় তোমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হবে। সেখানে আবার কিছু কিছু থাকে, তোমরা যে সমস্ত টপিকগুলো বলেছিলে, যেমন ধরে নাও অনলাইন স্টাডি বা অনলাইন এডুকেশন সিস্টেম বা এই যে করোনা, যেগুলো এখন চলছে, সেক্ষেত্রে তোমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করবে। ওকে, তো এভাবে শুরু করলে, শুরু করার পর এইখানে এবার তুমি কি কি হচ্ছে বা কবে হচ্ছে এইভাবেই তোমাদের প্রথম প্যারা, এটাতে তুমি প্যারাতে প্যারাতে ভাগ করতে পারো। প্রথম যে স্ট্রাকচার, টোটাল দেখবে 10 নাম্বার থাকে আমাদের জন্য, এই রিপোর্টের জন্য 10 নাম্বার থাকে। তো প্রথম যে স্ট্রাকচারটা দেবে, হেডিং দেবে, ঠিক আছে, এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড বাই, স্কুলের নাম দিয়ে হেডিংটা থাকবে এখানে, যেটা হচ্ছে হেডিং। সেই এই স্ট্রাকচার বাই, রিপোর্টারের নেম বা তোমার নিজের নাম এবং প্লেস, এইটার জন্যই তোমরা 1 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে স্ট্রাকচার ওয়াইজ, বা যেমন লেটারের সময় দেখেছিল একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, সেই ফরম্যাটটা যদি ঠিকঠাক ইউজ করো তাহলে তোমাদের একটা ন্যূনতম মার্কস তোমরা পাবে বা ক্যারি করতে পারবে। তো এক্ষেত্রে বারবার বলে দিচ্ছি, প্লাস এইভাবে যদি লেখো তাহলে এখানে এটা থাকবে না, আবার যদি এখানে এটা লেখো তাহলে এটা লেখার প্রয়োজন নেই। এভাবে তুমি শুরু করলে, প্রথম প্যারাতে তুমি তাই লিখলে যে এখানে কী কী করা হচ্ছে, বা ধরো অ্যানুয়াল ফাংশনসে তোমাদের কী কী প্রোগ্রাম বা কী হচ্ছে না হচ্ছে কোথায় হচ্ছে এটা দিয়ে। এবার সেকেন্ড প্যারাতে কী করবে, তার মধ্যে কী ঘটেছে বা সেই ইভেন্টটা যেটা রয়েছে সেখানে কী ঘটেছে, যেমন ধরো অ্যানুয়াল ফাংশনস হয় সেখানে কী ঘটবে, নাচ, গান, অনুষ্ঠান, বিভিন্ন লেকচার, এই সমস্ত ঘটবে। তো তোমরা সেকেন্ড প্যারাতে সেটা লিখবে, আশা করছি দেখতে পাচ্ছ, ঠিক আছে। সেকেন্ড প্যারাতে সেটা লিখবে, এবং তৃতীয় প্যারা নাম যেটা, সেটা গুড ইভেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা হচ্ছে যদি তৃতীয় প্যারা, যেটা তুমি এখানে কি লিখলে, প্রথমে কি হচ্ছে কোথায় হচ্ছে, প্রথম প্যারাতে গেল সেটা, দ্বিতীয়তে হচ্ছে সেই প্রোগ্রাম বা ইভেন্টটাতে কি হচ্ছে, ঠিক আছে, মানে অর্থাৎ কী কী অনুষ্ঠান হচ্ছে। একটা অ্যানুয়াল ফাংশনসে যেটা তোমাদের বললাম, নাচ, গান, আবৃত্তি, কবিতা, লেকচার, ওকে। ব্লাড ডোনেশন ক্যাম্পে কী হবে, ব্লাড দেবে, ডোনেট করবে, তুমি নিজে সেখানে পার্টিসিপেট করেছো কি না, বা সেখানে কতজন পার্টিসিপেট করেছে, বা সেটা কাদের সহায়তায় তৈরি হয়েছে, এইরকমভাবে তুমি সেকেন্ড প্যারাতে লিখবে। এবং থার্ড প্যারা যেটা থাকবে, থার্ড ওয়ান, সেটা নিচটা তোমরা দেখতে পাবে না হয়তো, এখানে আমি লিখছি থার্ড প্যারা, যেখানে কি থাকবে, যেখানে থাকবে তোমরা যদি গুড ইভেন্টের ক্ষেত্রে সেখানে তোমরা কোনো গেস্টকে নিয়ে আসতে পারো, যেটা হচ্ছে সবথেকে সহজ এবং সবথেকে হেলদি একটা ফরম্যাট বলতে পারো। যে তোমার অ্যানুয়াল ফাংশনসে কাউকে তুমি ডাকলে, যদি ধরো সেটা খেলা সংক্রান্ত হয়, কোনো তোমাদের স্থানীয় কোনো ভালো বা নাম করা প্লেয়ার থাকতে পারে, বা স্টেটের কোনো প্লেয়ার থাকতে পারে, তাকে ডাকতে পারো, বা লোকাল কোনো এমএলএ হতে পারে, বা কোনো বিচারপতি হতে পারে, বা সবকে ছেড়ে দিয়ে যদি পারো তো চিফ মিনিস্টারকেও ডাকতে পারো, ঠিক আছে। তো সেইগুলো তাকে যে দ্য চিফ গেস্ট অফ দিস প্রোগ্রাম, যে যা ছিলেন বা যিনি ছিলেন তার নাম, তিনি কী করেছেন, বা এসে তিনি বক্তৃতা দিয়েছেন, তিনি সেই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, বা এই প্রোগ্রাম যেটা করেছি সেটা তার ভালো লেগেছে এবং তিনি স্কুলের এই এফোর্টকে অ্যাপ্রিসিয়েট করেছেন। এবং লাস্টে লিখতে হবে কি, ইট ওয়াজ এ সাকসেসফুল ইভেন্ট, ঠিক আছে, ইট ওয়াজ এ সাকসেসফুল, যে এটি একটি সফল অনুষ্ঠান হয়েছে বা সফলভাবে এটি পরিচালিত হয়েছে। এইভাবে তোমাদের গুড ইভেন্টের ক্ষেত্রে স্ট্রাকচারটা শেষ হবে বা একটা রিপোর্ট রাইটিং শেষ করতে পারবে। এবার আসি আমি, যদি ব্যাড ইভেন্ট ঘটে, বা যদি ধরো কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়, বা কোনো, যেমন দেখো বিকাশ দুবে কালকে এনকাউন্টারে মারা গেছে, সেটা নিয়ে তুমি রিপোর্ট লিখছো, তো সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে ধরো ব্যাড ইভেন্টের ক্ষেত্রে, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে তো কোনো চিফ গেস্ট আসবে না, যে আসবে এসে দেখবে, ঠিক আছে, সেটা সেই সমস্ত কিছু হবে না, তো সেইটা বাদ যাবে। তো সেইগুলো তোমাদের একটু মাথা খাটাতে হবে, এবং স্ট্রাকচারটা বুঝতে পারলে দেখবে লেখাটা মোটেও কিন্তু কঠিন হচ্ছে না। তখন এখানে কী হবে, তখন তোমাদের কোশ্চেনটাও থাকবে অন্যরকমভাবে, যে এ রোড অ্যাক্সিডেন্ট টু প্লেস ইন দ্যার, বা কোনো একটা জায়গার নাম দিয়ে দেবে সেখানে, অন এত তারিখে, তো রাইট এ রিপোর্ট অন ইট, ঠিক আছে, বা তোমার তার উপরে রিপোর্ট লিখতে হবে। তো সেক্ষেত্রে তোমাকে এখানে প্রথমেই হেডিংটা বা টাইটেল যেটা দেবে সেটা অ্যাক্সিডেন্ট বা ব্যাড ইভেন্টের ক্ষেত্রে প্রথমেই দিয়ে দেবে না, কারণ কি, তুমি পুরোটা লিখবে, লেখার শেষে সেটাকে তুমি সামারাইজ করবে, সামারাইজ করে তার মধ্যে একটা হেলদি যে পাবে বা থিম পাবে, সেটার উপর বেস করে তুমি হেডিং বা টাইটেলটা দেবে। বাদ বাকি ধরো তুমি বোলপুরে যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে থাকে তাহলে ঠিক স্টার্টিংটা ওইভাবেই হবে, বোলপুর 11th July, ঠিক আছে, এইভাবেই স্টার্ট হবে। 2020 দিতেও পারো, যেহেতু এই বছরই হয় সাধারণত, সেই জন্য না দিলেও হয় এই সালটা। তারপর তোমাকে শুরু করতে হবে যে এই রোড অ্যাক্সিডেন্ট টু প্লেস অন বোলপুর, বা কোনো নির্দিষ্ট একটা জায়গার নাম, ঠিক আছে, এই মোড়, ওই রাস্তা, সেই রাস্তা, বাইপাস, হ্যাঁ না তেন যা খুশি, ঠিক আছে। এবং সেখানটাতে কোথায়, এক্ষেত্রেও তাই, প্রথম যে প্যারাটা থাকবে, ফার্স্ট প্যারা, সেটাতে তুমি ওইটাই দেবে যে ঘটনাটা কি ঘটেছে, কোথায় ঘটেছে, ঠিক আছে, এবং কখন ঘটেছে, এই তিনটা দিলে। সেকেন্ড প্যারাতে কি দেবে, সেখানে কি কি হয়েছে, বা সেখানে দুর্ঘটনা যদি ঘটে থাকে, সেই দুর্ঘটনাতে কতজন ইনজিওর্ড হয়েছে, যদি কেউ মারা গিয়ে থাকে তো সে কতজন মারা গিয়েছে, বা সেখানে কি কি ড্যামেজ হয়েছে বা কি কি লোকসান হয়েছে, যদি চুরি হয়ে থাকে কি কি চুরি হয়েছে, কত টাকার মতো প্রপার্টি চুরি হয়েছে, ঠিক আছে, বা কোথা থেকে কিভাবে চুরি হয়েছে, সেগুলো দেবে। এটা হচ্ছে সেকেন্ড প্যারাতে চলে গেল। এবং থার্ড প্যারা যেটা থাকবে কি, যেখানে তুমি লিখতে পারবে যে এর কনক্লুশনটা কী বা সমালোচনাটা কী, যে এখানে ধরো যদি রোড অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেখানে তাদেরকে, আহতদেরকে হসপিটালে পাঠানো হলো, মৃতদের পরিবারকে সরকার থেকে এত টাকা ঘোষণা করা হয়েছে, এই যে ব্যাপারগুলো থাকে সেটা তোমাদের থার্ড প্যারা বা লাস্ট প্যারাতে থাকবে। তো এটা হচ্ছে ব্যাড ইভেন্ট লেখার বা চুরির ক্ষেত্রে, ঠিক আছে, যে তদন্ত করার জন্য ইনি পুলিশ অফিসার এসেছিলেন বা ইনি এই বললেন, সেই সমস্তটা। আর যেগুলো গ্রামাটিক্যালি যেটা বলার সেটা হচ্ছে তোমাদের সাধারণত রিপোর্ট রাইটিং যেহেতু কোনো পাস্ট ইভেন্টের উপর ডিপেন্ড করে হয়ে থাকে, সেই জন্য তোমরা সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবে, এবং সমসাময়িক চলাকালীন কোনো ঘটনার প্রেক্ষিতে যদি দেওয়া থাকে, যেমন তোমাদের এখন তোমরা কমেন্ট করেছিল অনেকে যে অনলাইন এডুকেশন অ্যান্ড ইটস ডিমেরিটস বা মেরিটস অ্যান্ড ডিমেরিটস, বা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, তো সেইগুলোর ক্ষেত্রে তোমরা পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারো। আর একটা, যেহেতু তোমরা কোনো ঘটনা যখন লিখবে তখন সেটা দেখে তুমি বলছো বা কারোর কথাকে তুমি তুলে ধরছো, সেই জন্য সবসময় চেষ্টা করবে প্যাসিভ ভয়েসে লেখার, ঠিক আছে, অ্যাক্টিভে নয়, প্যাসিভে লেখার, কারণ তুমি নিজে বলছো না বা নিজে কিছু করছো না, যা ঘটেছে সেটা তুমি ডেলিভার্ড করছো পাঠকদের কাছে। ওকে, তো সেক্ষেত্রে কি হলো, তাহলে ব্যাড ইভেন্টের ক্ষেত্রে প্রথমে কি ঘটনা ঘটেছে, কোথায় ঘটেছে, কখন ঘটেছে। ওকে, সেকেন্ড প্যারাতে গেল কি, সেই ঘটনাতে কি কি ঘটেছে, অর্থাৎ কতজন ইনজিওর্ড হয়েছে। খুব সহজ, খুব এইটা মাথাতে রেখো না একদমই যে 10 নম্বর আছে তো পরীক্ষাতে আমাকে অনেক বড় লিখে আসতে হবে তবে তোমরা 10 নম্বর পেতে পারো, সেটা কিন্তু ম্যাটার নয়। সবসময় চেষ্টা করবে রিপোর্ট কিন্তু সংক্ষেপে এবং যথোচিত হওয়া উচিত, ঠিক আছে। তুমি যদি এক্সট্রা বাড়িয়ে বাড়িয়ে লেখো সেটা কিন্তু তোমার নেগেটিভ মার্কিংয়ের উপরই যাবে, বা মাইনাস, তোমার নাম্বার কিন্তু কমার দিকে যাবে। এটা ভাবার কোনো কারণ নেই যে তুমি যত বেশি লিখবে তত বেশি পাবে। পার্সোনাল রিপোর্ট বা কোনো অনুষ্ঠানাদি হতে সেক্ষেত্রে তুমি তাও একটু বাড়াতে পারো, যেমন আমি তোমাদেরকে বললাম যে কোনো ইভেন্ট হচ্ছে বা কোনো অনুষ্ঠান আয়োজন হয়েছে, সেখানে গিয়ে গেস্ট লেকচারার এসছে, বা সরি গেস্ট লেকচার, কোনো চিফ গেস্ট এসছে বা গেস্ট এসছে, সে কী বলেছে না বলেছে সেগুলো তুমি তুলে ধরতে পারো। কিন্তু একটা ব্যাড ইভেন্টের ক্ষেত্রে খুব বেশি ডিটেলসে তুমি যাবে না। যাবে না বলতে কীরকম, সেটি কোথায় ঘটেছে, কখন ঘটেছে, কেন যদি দিতে পারো কারণ, ঠিক আছে। তারপর রয়েছে কি, সেখানে কি কি ঘটেছে, অর্থাৎ অ্যাক্সিডেন্টটা কিসের কিসের মধ্যে ঘটেছে, কীভাবে হয়েছে বলে মনে হয়, বা তোমার সেখানে কে কে, তোমার এফেক্ট কী হয়েছে তার উপর, অর্থাৎ সেখানে প্রপার্টি ড্যামেজ কী কী ঘটেছে, বা আমাদের লাইভলিহুডের ড্যামেজ কী কী ঘটেছে, কতজন ইনজিওর্ড হয়েছে, কতজন আহত হয়েছে বা মারা গেছে। আর লাস্টে থার্ড প্যারা যেটা থাকবে সেখানে তোমরা লিখবে কি, যে সেখানে তোমরা কনক্লুশনে কী পেলে, অর্থাৎ সেখানে যারা হয়েছিল তাদেরকে তো একটা কোনোরকম সমাধানে তো যেতে হবে, যে এটা করার জন্য তারা কী ডিসিশন নিয়েছে বা কী সিদ্ধান্ত নিয়েছে, বা ইনজিওর্ডদেরকে হসপিটালের পার্শ্ববর্তী বা নিকটবর্তী হসপিটালে পাঠানো হয়েছে, এবং যারা মারা গেছে তাদের দেহ তাদের পরিবারের কাছে দেওয়া হয়েছে, এবং সরকার থেকে ঘোষণা করা হয়েছে ইনজিওর্ডদের প্রতি এত টাকা বা পরিবার পিছু, এবং তোমার মৃতদের এত টাকা প্রতি পিছু, পরিবার পিছু, সেই ঘোষণাটুকু বা ডিক্লারেশন যেটা থাকবে সেটা তোমার শেষ প্যারাতে লিখবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের রিপোর্ট রাইটিংয়ের শর্ট স্ট্রাকচার। আমি এখানে জাস্ট একটা উদাহরণ নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করলাম, তো কারণ কি রিপোর্ট যে কোনো টপিকের উপর আসতে পারে, বা আমরা হয়তো যেগুলো করাবো তুমি পরীক্ষাতে তার ভিন্নও পেতে পারো, সেক্ষেত্রে কিন্তু মুশকিল। তখন তুমি যদি কোনো একটা নির্দিষ্ট টপিকের উপর অভ্যাস বা প্র্যাকটিস করে যাও সেক্ষেত্রে প্রত্যেকটার জন্য রেডি থাকবে। যেহেতু স্ট্রাকচারটা খুব সহজ, সেহেতু লেখাটা কিন্তু মোটেও কঠিন নয় যদি তুমি রেগুলারলি একটু অভ্যাস করে যাও, ঠিক আছে। কারণ দেখো কি, প্রথম আমি বলে দিলাম, দেখো প্রথমে কী হবে, টাইটেল, ব্যাড ইভেন্টের ক্ষেত্রে টাইটেল ফার্স্টে লিখবে না, সেটা পুরো ঘটনাটা পড়ার পর লাস্টে তুমি তার সামারাইজ করবে এবং দেখবে কি উচিত বা কি মনে হচ্ছে। যেমন সে স্টোরি রাইটিং আমরা যেটা লিখতাম না, পুরো গল্পটা লেখা হয়ে গেল, লেখার পর সে গল্পের মর্মকথা বা তার যেটাকে আমরা বলি ইতিকথা, সেই নীতিকথা, তার উপর বেস করে আমরা অনেক সময় টাইটেল দিতাম। তো সেই রকমই ব্যাড ইভেন্টের ক্ষেত্রে পুরোটা লেখার শেষে তুমি টাইটেল ইউজ করবে। আর অনেক সময় টাইটেলটা তোমাদের এখানে দিয়েই দেবে, যেমন এখানে ধরে নাও দিয়ে দিয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প বা অ্যানুয়াল ফাংশন, সেক্ষেত্রে তো টাইটেল ওটাই হবে, ওটা তুমি চেঞ্জ করতে পারবে না। আবার কি রিপোর্টারের নেম, অনেক সময় রিপোর্টের মধ্যে দিয়ে দেয়, সেক্ষেত্রে সেই নামটাই ব্যবহার করবে। যদি দেয় যে রিপোর্টেড বাই ইউ, সেক্ষেত্রে তুমি তোমার নিজের নাম ব্যবহার করবে। আর যদি কোনো এমনি না থাকে তাহলে এমনি নর্মাল রিপোর্টার, ঠিক আছে, বাই রিপোর্টার, বাইয়ে কোনো একটা নিউজ পেপারের নাম দিয়েও দিতে পারো, পিটি। তো এই হচ্ছে তোমাদের স্ট্রাকচার। আশা করছি তোমাদের কারো কোনো সমস্যা হবে না। যদি তোমাদের সমস্যা হয়ে থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং প্রত্যেকটা টপিকের উপরে রিপোর্ট রাইটিং দেওয়াটা সম্ভব নয়, তাই আমি জেনারেলি একটা স্ট্রাকচার বলে দিলাম যে তোমাদের কীভাবে করা উচিত বা কীভাবে তোমরা করতে পারবে। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে। এবং চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিও নেক্সট টপিক তোমাদের কিসের উপর আলোচনা দরকার। ধন্যবাদ।